কংগ্রেস কর্মীকে আক্রমণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে আগরতলা পুর নিগমের বিজিবি কর্পোরেটর সুশান্ত চন্দ্র ভৌমিক সহ চারজনকে। ঘটনাটি ঘটে পূর্ব থানাধীন সুভাষনগর হাউজিং কমপ্লেক্স এলাকায়। এলাকার বাসিন্দা কংগ্রেস কর্মী পঙ্কজ বর্মন অভিযোগ করেন, শনিবার রাতে বিজিবি দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে। ঘটনা জানিয়ে রাতেই মামলা করেন তিনি। পুলিশ ঘটনায় অভিযুক্ত পুর নিগমের 51 নম্বর ওয়ার্ডের বিজিবি কর্পোরেটর সুশান্ত চন্দ্র ভৌমিক সহ চারজনকে গ্রেপ্তার করে। রবিবার তাদের আদালতে তোলা হয়। এদিকে আক্রান্ত কংগ্রেস কর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। ভৌমিক যে হচ্ছে উনি ওয়ার্ড নম্বর 51-এর কর্পোরেটর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো ওনাদের আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে আর এই ভিত্তিকে ওনাকে আমরা পাঠিয়েছি, এখন কোর্টের মধ্যে ওরা আছে। অপোজিট পার্টির থেকেও একটা কমপ্লেন লঞ্চ করা হয় পঙ্কজ বর্মনের বিরুদ্ধে, ওটাও সিমিলারই কমপ্লেন যে মারধর করেছে, চেন চিন্তাই করেছে, ওটার মধ্যে সেম সেকশনই পড়েছে 341, 325, 379, 34, 13 নম্বর ইস্ট আগরতলা পুলিশের কেস। এর মধ্যে পঙ্কজ বর্মনকে অভিযুক্ত বানিয়ে এই কেসটা মানে করা হয়েছে। এটা সুশান্ত চন্দ্র ভৌমিক যে কর্পোরেটর সাহেব আছেন উনি করেছেন। উনি বলেছেন যে উনি বিজেপি ওয়ার্কারদের উপরে আক্রমণ করেছে লাঠি দাও দিয়ে, তো এর ভিত্তিতে আমরা পঙ্কজ বর্মনকে অ্যারেস্ট করি, ওনাকে কোর্টে পাঠানো হয়েছে। কালকে যে ঘটনা হয়েছিল তার নেতৃত্ব কে দিয়েছিল কিছু জানা গেছে? পঙ্কজ বর্মন কমপ্লেন হিসাবে তো যারা নাম দিয়েছে তারাই করেছে, এখন তো দুটো কেস রেজিস্টার হয়েছে, এটা তদন্ত চলছে। মুদ্রা কথা হচ্ছে যে কমপ্লেন আসতেই পুলিশ ইমিডিয়েট রেসপন্স করেছে, জায়গাতে পৌঁছেছে, ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোলে এনেছে, আর এফআইআর রেজিস্টার হতেই ইমিডিয়েটলি যেই পার্টি করুক যেরকম করুক। গতকাল পূর্ব থানায় একটা কেস রেজিস্টার্ড হয় ইস্ট আগরতলা 12-23 এবং ইস্ট আগরতলা এটার সঙ্গে কাউন্টার কেসও ছিল 13-23। তো এখানে এগুলো আন্ডার সেকশন 341, 325 আর 34 এইসব দ্বারা কেসটা রেজিস্টার্ড হয়। তো রেজিস্টার্ড হওয়ার পরে পুলিশ আজকে কেস এবং কাউন্টার কেসের অন্তর্গত যারাই এই কেসে অ্যাকিউজ সবাইকে হাজির করায়। হাজির করার পর আমরা কোর্টে এটা জামিনের বিরোধিতা করি, তো এটা এখন অবধি শুনানির জন্য রয়েছে, কোর্ট কী অর্ডার করে ওটা দেখি, বাকিটা আমরা পরে কোর্ট থেকেই আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। টোটাল কতজন? টোটাল এখানে টোটাল 5 জন, 12-তে 4 জন, 13-তে 1 জন। যাদেরকে এই কেস ইস্ট আগরতলা 12-এ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওরা হলো সুশান্ত চন্দ্র ভৌমিক, টিঙ্কু দেবনাথ, খোকন দাস এবং ভাস্কর পাল, আর ইস্ট আগরতলা 13-তে পঙ্কজ বর্মনকে অ্যারেস্ট করা হয়েছে। তো দুপক্ষকে আজকে কোর্ট হাজির করা হয়েছে, দুপক্ষের কোর্ট শুনানি মনে করছেন এখন। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের মুখে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ যেভাবে গ্রেপ্তার করেছেন অভিযুক্তদের, এভাবে যদি গত 58 মাসে তৎপরতা দেখাতেন তাহলে হয়তো রাজ্যে এভাবে বিরোধীরা আক্রান্ত হতেন না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।